हेलो व्यूअर्स, माँ बोमानी शक्ति चैनल तरफ थे आज हम अपने पास उत्तम हालदार। तो आज एक भलो जिनिस नहीं सब पसंद है। तो एर आगे हमें दिए तो जे को कारणवशत डिलीट हो जा पुनर अपन आर नहीं हे एक गंडी। गंडीटा अपनी बाड़ी एरिया चारिदिके जदि एक बार गंडी दीते पारें ताहले आपनार बाड़ी सुरक्षित थाकबे, जतदिन आपनी ना काटबें ततदिन थाकबे। किन्तु एकटा जिनिस लक्ष्य रखते हबे, से आपनार एरियाते जेनो केउ दाड़िये पेशाब ना करे। दाड़िये पेशाब करले ओई जिनिसटा केटे जाबे, नचेत काटबे ना। तो एई गंडीटा माने खुबी काजेर एवं की काजेर जन्य आमी सेटा आपनादेरके बोले दिछी। एई गंडीटा जदि आपनार बाड़ीर चारिदिके देन ताहले आपनार बाड़ीर उपरे केउ आघात करते पारबे ना। जेमन धरेन केउ कोनो किछु चालान करलो, जेमन पान चालान करलो, भूत प्रेतमी चालान करलो, जिन चालान करलो, या अपना के हतो कुज्ञान करा जिने के हतो कुनु मंत्र प्रयोग करछे, ये शेष करे देव कुनु बाणी प्रयोग करछे। तो एरकम धरनेर जिनिस आपनार बाड़ीर एरियार मध्ये प्रवेश करते पारबे ना। एटा खुबी भालो जिनिस एवं आमार गुरु विद्या, एटा जखन काज करबेन तखन आपनारा बुझते पारबेन। আর যে মন্ত্রখানা নিয়ে এসেছি গন্ডির মন্ত্র, এটা দোয়া মন্ত্র অবশ্য। এই দোয়া মন্ত্রটা খুবই কার্যকরী। এটা আপনি বাড়ির চারিদিকে গন্ডি কেটে দিলে যতদিন আপনি না কাটবেন ততদিন থেকে যাবে, আর এটা শর্ট করে কেউ কাটতেও পারবে না। তার মানে এটা না যে কেউ নেই কাটার, তবে সচরাচর মানে যে মনুষ্য আছে এরা কাটতে পারবে না। তো যাই হোক, আমি মন্ত্রটায় আসি। মন্ত্রটা আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেব, দেখে নেবেন। তো মন্ত্রটা হচ্ছে, আচি ঘরের কাঁচির গন্ডি, পীরের গন্ডি রহিমের বান, ফাতিমার গন্ডি কর পৃষ্ঠে টান, গন্ডি ডিঙ্গে ভিতরে যাবি, দোহাই পীরের মাথা খাবি। এই ছিল দোয়া। তো বুঝিবার স্বার্থে আমি আরেকবার আপনাদেরকে বলে দিছি, আচি ঘরের কাঁচির গন্ডি, পীরের গন্ডির রহিমের বান, ফাতিমার গন্ডির কর পৃষ্ঠে টান, গন্ডি ডেঙ্গে ভিতরে যাবি, দোহাই পীরের মাথা খাবি। এই ছিল দোয়া, খুবই কার্যকরী দোয়া। আপনারা কানে শুনে এবং চোখে দেখে বুঝতেই পারছেন। তো এই গন্ডিটা দেবেন, কেঁদে বলে আবার কাশতেও বলে, মানে যে হাতিয়ার দিয়ে ধান কাটে সেটা কি কোনো কোনো দেশে কেঁদে বলে, কোনো কোনো দেশে কাস্তে বলে। তো সেইটি দিয়ে আপনারা গন্ডি দিবেন, একবার মন্ত্র পড়বেন, মানে মন্ত্রটা পড়তে পড়তে গোটা এরিয়াটা কেঁদে দিয়ে মানে দাগ কাটবেন, যেখান থেকে শুরু করবেন সেইখানে এসে মন্ত্রটা আবার শেষ করবেন। তো মন্ত্রটা ছোট, বাড়ির এরিয়া যদি বড় হয় তাহলে আপনারা আস্তে আস্তে পড়বেন, পড়ে ওইখানে শেষ করবেন যেখান থেকে শুরু করবেন। তো এইভাবে তিনবার করবেন, তিনবার করে কেঁদেটা আপনি ওখানেও গুজে রাখতে পারেন,
অথবা তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে নিয়ম, এই নিয়মে কাজ করবেন, তাহলে আপনার বাড়িতে কোনো জিন পুরি ভূত পেত্নি চালান দেবদেবী চালান কেউ কিছু ক্ষতি করতে পারবে না। তো এই ছিল আজকের আপনাদের দোয়া। তো দোয়াটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করুন, আরও বন্ধুবান্ধবকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করুন, যাতে আরও পাঁচটা লোক উপকার পায়। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টি দাবিয়ে পাশে থাকুন, এরপরে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেব, সেগুলো নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো যাই হোক, আর ভিডিওটি বাড়াবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।